আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাতে চলেছি আমার শাড়ি কালেকশন। তো লেডিস মানে আলমারি ভর্তি, ওয়ার্ড্রোব ভর্তি শাড়ি থাকে। তো আমারও সেরকমই অনেক ওয়ার্ড্রোব ভর্তিতেও শাড়ি রয়েছে, কিন্তু সব শাড়ি আমি দেখানো সম্ভব নয়। সেখান থেকে কিছু কিছু আমি চয়েস করে নিয়েছি, তো তোমাদের সামনে আজকে আমি সেই শাড়িগুলো দেখা যাচ্ছে। চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আমার পছন্দের লেটেস্ট শাড়িগুলো। তো ফার্স্টেই আমি শুরু করছি আমার বিয়ের বেনারসি থেকে। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এটা হচ্ছে মেরুন কালারের ছিল, মেরুন আর গ্রিনের কম্বিনেশনে। আর এটার আঁচলটা হচ্ছে খুব সুন্দর, আঁচলটা রয়েছে। এটা হচ্ছে মিনাকারি বেনারসি। তো এটা ছিল আমার বিয়ের বেনারসি। পরের শাড়িটা অফকোর্স আমার বৌভাতের শাড়ি দেখাবো। এটা হচ্ছে আমার বিয়ের বৌভাতের শাড়ি, ওদের বাড়ির থেকে, আমার হাজবেন্ডের বাড়ির থেকে যেটা এসেছিল। সেখানে হচ্ছে একটা খুব আনকমন একটা কালার। সাধারণত বেনারসি তো বৌভাতে ব্লু টাইপের হয়, তো এটা হচ্ছে একটা কি বলবো নেভি ব্লু, নেভি ব্লু কালারের, রয়্যাল ব্লু হয়ে থাকে, তো এটা একদম নেভি ব্লু কালার। এটা হচ্ছে মিনাকারি বেনারসি, তো আনকমন একটা কালারটা, একদম সাধারণত এরকম কালারটা দেখা যায় না। এটা চলে গেল আমার বিয়ের বৌভাতের বেনারসি। এরপরে দেখাচ্ছি যে শাড়িগুলো আমার নিজের কিনে। চলো, এখানে রয়েছে একটা কাঞ্জিভরম, এটা হচ্ছে ব্ল্যাক আর ভেতরে ভেতরে এরকম বক্স বক্স করা রয়েছে। আঁচলটা পুরো ভরাট ব্ল্যাক। আমি দেখাচ্ছি তোমাদের একটা টিসু বেনারসি, বেনারসির মতনই দেখতে। এরপর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে পৈথানি সিল্ক, এটা পৈথানি সিল্ক। দেখো এটা খুব হাফ হাফ করে বক্স বক্স করা রয়েছে পুরো। আর এটার আঁচলটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, আর বডিটা এরকম বক্স বক্স করা। আর এটা হাফ হাফ রয়েছে, এটার ভেতরটা রয়েছে
দেখুন একটা সিফনের খুব লাইট সিফন, এটা একটা লাইট সিফন একটা রয়েছে, আর আছে আর হাফটা রয়েছে, খুব সুন্দর সোফার একটা শাড়ি। এরপর দেখাচ্ছি আমি আরেকটা সিল্ক, ফুল বডিতে এরকম ভিভি করে ডিজাইন রয়েছে। ফুল বডিটা এরকম। এরপর যাচ্ছি আমি একটা আরেকটা সিল্কে, কালারটা দেখো দারুণ আনকমন একটা কালার, এটা ঠিক রয়্যাল ব্লুও নয় আবার সবুজও নয়, সবুজ আর রয়্যাল ব্লুর একটা কম্বিনেশনে আলিটার সাথে রয়েছে। এরপর আমি শাড়ি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁথা স্টিচ। তো কাঁথা স্টিচ তো একদম ভীষণ সোভার একটা জিনিস, যে কোনো অকেশনে এটা পরে যাওয়া যায়। লেডিসদের ওয়ার্ড্রপে যদি একটা কাঁথা স্টিচ না থাকে তাহলে তো মনে হবে একটু অসম্পূর্ণ। তো এটা ভীষণ পছন্দের আমার এই শাড়িটা, আর এটা পুরো ফুল বডি এটা কাঁথা স্টিচ করা রয়েছে, এটার ডিজাইনটাও ভীষণ দারুণ, যে কোনো অকেশনে পরে এটা যাওয়া যাবে, ভীষণ সোভার লাগবে। এটার আমি নামটা ঠিক বলতে পারবো না, কি সিল্কটা ভুলে গেছি। এটা কালারটা দেখো পুরো রানি কালার, রানি আর অরেঞ্জের পাটটা, তো এই কম্বিনেশনটা এখন একদম নতুন চলছে, রানি আর অরেঞ্জের কম্বিনেশন একদম লেটেস্ট এই কম্বিনেশনটা এখন, এটা একদম নতুন চলছে। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, এটা আগের বছর পুজোতেই নেওয়া হয়েছিল। আর এটা পুরো ডিজাইনটা এরকম পুরো বডিতে পাঠাটা সুন্দর একটা সোফার ডিজাইনের শাড়ি, তো সকালবেলা যে কোনো অনুষ্ঠানে ভীষণ ভালো লাগে। এরপর দেখাচ্ছি আমি আমার দুটো ফেভারিট কালারের জামদানি। তো বাঙালি মানে যদি জামদানি না থাকে তাহলে তো ওয়ার্ড্রপে একদম ভালো লাগে না। তো আমি দেখাচ্ছি দেখো একটা একদম লেটেস্ট ডিজাইনের একটা, যেটা এখন খুব চলছে, জরি বেনারসি, জামদানি আছে। তো তার মধ্যে আমার এই দুটো হচ্ছে আমার লেটেস্ট ডিজাইনের জামদানি, এই দুটো কালার কম্বিনেশন যেহেতু আমার খুব ভালো লাগে, আর এটা হচ্ছে দেখো অরেঞ্জ আর রানির কম্বিনেশনে এই জামদানিটা, অরেঞ্জ আর রানি খুব সুন্দর এই কালার কম্বিনেশনটা, করলে খুব ব্রাইট মনে হয়, ফুল বডিটা এরকম রয়েছে। এটা হচ্ছে সফট জামদানি, দুটো জামদানি, এগুলো হচ্ছে সফট জামদানি গুলো। চলো এবার আমার সিল্কের কালেকশন, এই যে একটা রয়েছে এটা হচ্ছে একটা ডিজাইনার, তো এই ডিজাইনার গুলো হচ্ছে
আমার ভাই যেহেতু বলেছি তোমাদের আকাশ কুমার ও ডিজাইনার, তো ওর নিজের ডিজাইন এগুলো একদম A1 এক পিসি আছে, যেটা আমার কাছে আছে আর কারোর কাছে নেই। তো দেখো এই শাড়িটা দারুণ একটা, এটা একটা হচ্ছে প্রায় জামদানির মতন দেখে মনে হবে জামদানি, কিন্তু এটা সিল্কের ওপরে রয়েছে, যা কালার কম্বিনেশনটা খুব দারুণ। আর এটার পাটটা দেখো কত সুন্দর, এটা A1 পিস ডিজাইনার শাড়ি অনলি আমার কাছে আছে। এবার ওর ডিজাইনার শাড়িগুলো দেখাচ্ছে যেগুলো ও আমাকে দিয়েছে একদম এক্সক্লুসিভ, এগুলো আর আরেকটা দুনিয়া আর এক নম্বর হবে না, অনলি এক নম্বরই শাড়ি, এক নম্বর ইউনিক পিস যেটা আমার কাছে আছে। এটা দেখো শাড়িটা পুরোটা খুব সূক্ষ্ম করে একদম, এটার পার্ট ডিজাইনটা দেখো, ওর হাতে একদম পুরো হ্যান্ডমেড শাড়ি, পুরো হাতে বানানো, এটা ডিজাইনটা খুব সুন্দর। আর একটা টেটাপটা কাপড়টাও খুব দারুণ, এটা টিস্যু খুব সুন্দর, কালারটা না খুব সুন্দর, না খয়েরি না লাল আর না দুধিয়ালটা, একদম ইউনিক একটা কালারটাও, আর এত শাইন দেয় একটা একটা পার্টি ওয়্যার, যে কোনো পার্টিতে এটা পরে গেলে দারুণ লাগবে। এটা হচ্ছে আরেকটা ওরই দেওয়া শাড়ি, এবারেও রাখি যেটা আমাকে ও দিয়েছে, কালার কম্বিনেশন গুলো কি সুন্দর, আর এটার কোয়ালিটিটাও কি সুন্দর, নেটটা এত সুন্দর, নেটটা নেটটা দারুণ, আর তার সাথে এটা যাচ্ছে দারুণ লাগছে শাড়িটা। সিফনের ওপরে কাজ করা হয়েছে, ফুল বডিটাই এরকম কাজ করা আছে, স্টোন ওয়ার্কের শাড়িটা ফুল স্টোন এরকম কাজ করা রয়েছে, আরেকটা জারদৌসি, আমার সিফনের ওপর এই জারদৌসি গুলো খুব লাইট ওয়েটেড হয় আর খুব গর্জিয়াস বলে আমার ভীষণ ভালো লাগে এগুলো বের করতে, দারুণ লাগবে এই শাড়িগুলো। একটা নেটের শাড়ি যেটা পার্সি ওয়ার্ক করা, নেটের পার্সি ওয়ার্কের একটা শাড়ি রয়েছে, এটা একটা এটা ডিপ খয়েরি, কালারটা হচ্ছে ডিপ খয়েরি, আর এটার শুধু কাজটা খুব সুন্দর, শাড়িগুলো পুরো ফুল হয়ে যাচ্ছে, সব শাড়িগুলো একদম ভাঁজ খুলে গেছে, আমাকে আবার ভাঁজ করতে হবে, তোমাদের দেখাতে কিছু করার নেই, ভালো করে দেখাতে গেলে আমাকে আবার খাটনি করতেই হবে। এটা দেখো একটা ডিজাইনার শাড়ি, এটাও হাফ হাফে রয়েছে আর এর সাথে রয়েছে সুন্দর একটা পাট, একদিকটা হচ্ছে এরকম বক্স বক্স করা এরকম একটা নেটের, আর একদিকে রয়েছে এটা রয়েছে সিফন, একটা সিফন বেনারসি টাইপের, এর সাথে দুটো একসঙ্গে অ্যাটাচ করে একটু করা রয়েছে হাফ হাফে,
এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা আসাম সিল্ক, আসাম থেকে আনা। এটা হচ্ছে পুরো অরিজিনাল আসাম সিল্ক মুগা সুতো। তো এটা খুব সিম্পল একটা শাড়ি, কিন্তু যেহেতু আসামের তাই জন্য একটু ট্র্যাডিশনাল, একটু ইউনিক মেখলা টাইপের শাড়িটা। আমারটা মেখলা শাড়িটা আমাকে আমার মা যখন আসাম ঘুরতে গেছিল তখন থেকে এনে দিয়েছিল। আর এটাও একটা লেটেস্ট ডিজাইনের, এটাও আমার একটা আমার ভাইয়ের আকাশের গিফট করা একটা শাড়ি। তো এটা নেটের দেখো দারুণ সুপার, নেটটা খুব সুন্দর, এরকম একটা সুন্দর এখানে নেট রয়েছে, রয়েছে এরকম হাফ নেট। এটা যাবে ওপরে সুন্দর, এটা হচ্ছে ওপর সাইড যাচ্ছে আর নিচের পোর্শনটা যাচ্ছে এরকম সিল্কের এরকম। তো এটা কোনো পুজো পুজোর অকেশনে বা কোনো সকালবেলার কোনো অনুষ্ঠানে খুব সুন্দর লাগে পড়লে। বিয়ে বাড়িতে সকালবেলার দিকে পড়লে দারুণ লাগে। এবার আমি আমার লেটেস্ট সব থেকে লেটেস্ট ডিজাইনের আকাশের তো আমাকে গিফট করা এই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটা দিয়েই আমি আমার আজকের শাড়ি কালেকশন চেঞ্জ করব। এটা খুব দারুণ একটা শাড়ি আর খুব হেভি ওয়েটের। এটা রয়েছে দেখো হাফ হাফে রয়েছে, পুরোটা রয়েছে মোতির কাজ করা, পুরোটা মোতির কাজ করা। তো ওপর পোর্শনটা যাচ্ছে এরকম নেটের, দারুণ নেটটা এরকম নেটের। চলো খুলেই দেখছেন তোমাদের জন্য, ওপর পোর্শনটা যাচ্ছে এরকম সুন্দর একটা নেটের কাজ করা পুরো ওপর পোর্শন। যদি আমি শাড়িটা পরি তো এটা যাবে ওপরে এরকম ওপর দিক, ওপর পোর্শনটা থাকবে এটা। আর এটা দেখো শাড়ির সাথে এটা লটকান করা রয়েছে আঁচলে, দারুণ। তো শাড়ির আঁচলে লটকানগুলো এরকম খুলবে। আর এটা এটা যদি ওপর পোর্শন থাকে তো এটা যাবে গ্রিনটা পুরো নিচ পোর্শনে যাবে। এটা এরকম করে চওড়া চৌড়ি করে হাফ হাফ করা রয়েছে। এটা কাজটা দেখো এটা খুব সুন্দর। তো এটা হচ্ছে আকাশ কুমারের ডিজাইনার, আকাশ কুমার মানে আমার ভাইয়ের দেওয়া। তো ওর কালেকশানগুলি যদি কারো ভালো লাগে ওর হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে ওর কালেকশানগুলো সমস্ত দেখে নিতে পারো আর পছন্দ হলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকের মতন আমার শাড়ি কালেকশন এখানেই শেষ করছি। আর টাটা, বাই বাই ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর বাবা আজকের জন্য অনেক অনেক অনেক।